Subscribe now and press the bell icon. Never miss an update. ইনিয়েস্তা আর জাভিদের স্বর্ণযুগ থেকে বার্সার খেলা দেখা শুরু। এরপর নেইমার সুয়ারেজের সাথে মেসির ইতিহাস গড়া এমএসএন জুটির দুর্দান্ত গোল উৎসব আবেগ এবং উন্মাদনা দুটোই বাড়িয়েছে। পিএসজির সাথে 6-1 গোলের আনবিলিভেবল কামব্যাক এখনও শরীরের রোম খাড়া করে দেয়। এক লিওনেল মেসি ছাড়া আজ আর কেউ নেই, যেন ভাঙা হাট। তাই বলে এমন লজ্জার পরাজয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বলছি গত রাতের সেল্টার সাথে বার্সার উদ্ভট খেলার কথা। 4-4-2 কিংবা 4-3-3 এর চিরায়ত বার্সার যে স্টাইল গার্দিওলা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সেই আক্রমণাত্মক বার্সা এখন কুমেনের 3-5-2 ফরমেশনে যেন কুতকুত খেলার মডার্ন ভার্সন হয়ে গেছে। এক মেসি ছাড়া আর কেউ যেন গোল পোস্টে শট নেয়া মানা। কাউন্টার অ্যাটাক তো যেন বার্সার ড্রেসিং রুমের আলোচনায় নিষিদ্ধ। কাল জিততে পারলে লা লিগার শেষ রাউন্ডের খেলায় কিছুটা হলেও আগ্রহ থাকতো, তার হলো কই। গতি হারালেও এই বয়সে বুস্কেটস যেন জাদুমন্ত্রটা হারাননি। মেসিকে দেয়া লং বলের অ্যাকুরেট পাসে মেসির ক্লিন হেডের গোলে বার্সা এগিয়ে যায় 28তম মিনিটে। এলএমটেনের সিজনের 30তম গোল। সে পর্যন্ত বলতে গেলে খেলা হয়েছে সেল্টার হাফেই। নিজেদের হাফ থেকে বল নিয়ে বার্সার হাফে যেতেই পারছিল না সেল্টা। ডেম্বেলে মেসির একের পর এক অ্যাটাকে মনে হচ্ছিল আজ বার্সা যেন এক হালি দেবে। এরপরেই শুরু এক অদ্ভুত উড়ে ঘটনা। কাউন্টার অ্যাটাকে সান্তামিনা একটা জোরালো প্লেসিং শট নিলেন, আর আন্দ্রে টেরস্টাগেনের সামনে জেরার্ড পিকে শটটা ক্লিয়ার না করে যেন এক নাগিন ড্যান্সের পোজ দিলেন। ফলাফল, স্টেগানের আইসাইট ব্লকড, বল সুন্দরভাবে জালে চলে গেল। স্টেগান এক চুলো না নড়ে তাতে সায় দিলেন। অবাক করা ব্যাপার এটাই ছিল তখন পর্যন্ত সেল্টার একমাত্র শট এবং তাতেই গোল। এমবাপ্পের জার্সি টেনে ধরার সেই এপিক ছবি ভাইরাল হবার পরেও পিকে এখনও কেন দলে আছেন সেটার উত্তর হয়তো একমাত্র শাকিরাই ভালো বলতে পারবেন। মাঝে মাঝে মাথা উঁচু করে বিদায় নিতে হয়, তা যদি পিকেকে কেউ বলে দিত। এরপর সেকেন্ড হাফে খেলা প্রায় সমানে সমান। পুরো ম্যাচের সেরা পারফর্মার ডেম্বেলে আর গ্রিজিকে তুলে নিয়ে কোচ নামালেন ব্রাথওয়েটকে, যে কিনা গোলপোস্টের সামনেই সহজ এক চান্স মিস করে বসল, আর ত্রিনকাও শুধু দিকবিদিক দৌড়ালেন। 83তম মিনিটে লংলেট সেল্টার প্লেয়ারকে অহেতুক ল্যাং মেরে বসলেন আর লাল কার্ড খেয়ে মাঠ ছাড়লেন। বার্সা যেন তখন হাল ছেড়ে দেয় এক দল। 89তম মিনিটে ভাগ্যের সহায়তায় সেল্টা পেয়ে গেল এক আনএক্সপেক্টেড গোল। উল্লাসে মাঠে গড়াগড়ি দেয়া সেল্টার প্লেয়ারদের চারপাশে তখন বিধ্বস্ত মেসি বুস্কেটসরা। দর্শকবিহীন করোনাকালের নু ক্যাম্প তখন শোকে স্থবির। গাণিতিক বাস্তবিক সবভাবেই লা লিগা থেকে বিদায় নিল মেসির বার্সেলোনা। ক্যাম্প নুতে বিধঘুটে সব সাবস্টিটিউটের পশরা সাজানো রোনাল্ড কোম্যান হয়তো নিশ্চিতভাবেই তার শেষ ম্যাচ দেখে ফেলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটাই কি ক্যাম্প নুতে মেসিকে শেষবারের মতো দেখা গেল? অজস্র দর্শকের করতালিতে যে বিদায় হওয়ার কথা ছিল গৌরবের, গর্বের, এই শূন্য নু ক্যাম্পে মেসির মাথা নিচু করে চলে যাওয়া হতে পারে এক ফুটবলের জন্য লজ্জার আর বার্সা ভক্তদের জন্য দুঃস্বপ্নের। সাতসানা টিভি বাংলাদেশ। Subscribe now and press the bell icon. Never miss an update.